শীতকালে রোদে কুল শুকোতে দেখেছেন? কিন্তু এখন তো বর্ষাকাল, তাই বেশিরভাগ সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়া। রোদ উঠলে শুকোতে দেওয়ার একটা সুযোগ রয়েছে। রবিবার সকালে দত্তপুকুরের ওই বাজে কারখানার ছাদেও শুকোত ছিল, তবে কুল নয়, কুলের মতো শুকোতে দেওয়া ছিল বোমা। বারুদ ভরা কাঁড়ে কাঁড়ে বোমা বিছিয়ে রাখা হতো বেআইনি কারখানার ছাদে। বিশ্বাস হচ্ছে না, দেখুন। এই যে ছাদ, অর্থাৎ এইটা হচ্ছে বিস্ফোরণ স্থল, এইটা হচ্ছে গ্রাউন্ড জিরো। তার যে ছাদ, সেই ছাদ জুড়ে থরে থরে সাজিয়ে রাখা বাজি, এবং যেটা সাধারণভাবে মনে করা হচ্ছে রোদে শুকানোর জন্যই এই বাজিগুলোকে ছাদে এভাবে মজুত করে রাখা হয়েছিল। এবং যখন যখন যন্ত্র দিয়ে এই বাড়ির যে ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষ ভেঙে ফেলার কাজ চালানো হচ্ছিল, সে সময় কিন্তু আবার নতুন করে বাজিগুলো ফাটতে দেখা গিয়েছে রিপাবলিক বাংলার পর্দাতে। কার্যত ছবিটা দেখলে বোঝার উপায় নেই যে এটা কোনো বাড়ির ছাদ নাকি কোনো বাজি কারখানার ভেতরের একটা অংশ, যেখানে বাজি প্রস্তুত করে রাখা হয় প্যাকেজিংয়ের জন্য। এবং গোটা ছাদ জুড়ে শুধু বাজি আর বাজি, এবং সংলগ্ন যে এলাকা, গোটা এলাকা কার্যত বিপর্যস্ত। একাধিক বাড়ি অ্যাডজাস্টেন্ট, যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো একেবারে ভেঙে গিয়েছে, বাড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে ভেঙে। এবং সার্বিকভাবে অন্তত এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিঃসন্দেহে কিন্তু ভয়াবহ। শীতকালে রোদে কুল শুকোতে দেখেছেন? কিন্তু এখন তো বর্ষাকাল, তাই বেশিরভাগ সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়া। রোদ উঠলে শুকোতে দেওয়ার একটা সুযোগ রয়েছে। রবিবার সকালে দত্তপুকুরের ওই বাজে কারখানার ছাদেও শুকোত ছিল, তবে কুল নয়, কুলের মতো শুকোতে দেওয়া ছিল বোমা। বারুদ ভরা কাঁড়ে কাঁড়ে বোমা বিছিয়ে রাখা হতো বেআইনি কারখানার ছাদে। বিশ্বাস হচ্ছে না, দেখুন। এই যে ছাদ, অর্থাৎ এইটা হচ্ছে বিস্ফোরণ স্থল, এইটা হচ্ছে গ্রাউন্ড জিরো। তার যে ছাদ, সেই ছাদ জুড়ে থরে থরে সাজিয়ে রাখা বাজি, এবং যেটা সাধারণভাবে মনে করা হচ্ছে রোদে শুকানোর জন্যই এই বাজিগুলোকে ছাদে এভাবে মজুত করে রাখা হয়েছিল। এবং যখন যখন যন্ত্র দিয়ে এই বাড়ির যে ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষ ভেঙে ফেলার কাজ চালানো হচ্ছিল, সে সময় কিন্তু আবার নতুন করে বাজিগুলো ফাটতে দেখা গিয়েছে রিপাবলিক বাংলার পর্দাতে। কার্যত ছবিটা দেখলে বোঝার উপায় নেই যে এটা কোনো বাড়ির ছাদ নাকি কোনো বাজি কারখানার ভেতরের একটা অংশ, যেখানে বাজি প্রস্তুত করে রাখা হয় প্যাকেজিংয়ের জন্য। এবং গোটা ছাদ জুড়ে শুধু বাজি আর বাজি, এবং সংলগ্ন যে এলাকা, গোটা এলাকা কার্যত বিপর্যস্ত। একাধিক বাড়ি অ্যাডজাস্টেন্ট, যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো একেবারে ভেঙে গিয়েছে, বাড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে ভেঙে। এবং সার্বিকভাবে অন্তত এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিঃসন্দেহে কিন্তু ভয়াবহ।